हेलो व्यूअर्स আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাই এবং আপনাদের সাথে কথা শেয়ার করি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে আমি যেহেতু গাড়ির মোবিল চেঞ্জ ডেন করা হয়েছে এবং মোবিল ফিল্টারটা খোলানো হয়েছে আর মোবিল ফিল্টার হচ্ছে এটা এই হচ্ছে মোবিল ফিল্টার তো আশা করি এই মোবিল ফিল্টারটা আপনারা মোবিল চেঞ্জ করার সময় অবশ্যই মোবিল ফিল্টারটা দেখবেন কারণ আপনার মোবিল ফিল্টারটার কারণে আপনার এই উপরের এখান থেকে মোবিলটা পাস হয়ে উপরে চলে আসে আর এরপর দ্বিতীয়ত হচ্ছে এখানে কানেক্টিং রড আছে সেই ভিতরে মোবিল যায় বাইপাস করে কিছু অনেক জায়গায় এটাকে সাপ্লাই করে এই একটা মোবিল সেট থাকার কারণে আর মোবিলটা যদি যদি সাপ্লাই না হয় সাপ্লাই না হতে পারে তাহলে আপনার জিনিসগুলো আস্তে আস্তে গাড়ির সাউন্ড দেখবেন নষ্ট হয়ে আসে আপনি চালাচ্ছেন ধীরে ধীরে দেখবেন একটা স্টেপ স্টেপ বাই স্টেপ আপনার গাড়ির সাউন্ড চেঞ্জ হতে থাকবে কারণ মোবিল শর্টের কারণে কম পাচ্ছে যার ফলে এটা এই সমস্যাগুলো হয় এই জন্য বলি আপনাদেরকে অবশ্যই আপনার মোবিল ফিল্টারটা এটা ডেট আছে 2000 কিলো পর্যন্ত একটা মোবিল ফিল্টারের ডেট থাকে কিন্তু আমাদের এখন বর্তমানে আপনারা মোবিল চেঞ্জ করেন এক মানে একটাবার একটা দিচ্ছেন আপনি এক ব্র্যান্ডের যখনই আপনি 5 থেকে 8-10টা ব্র্যান্ডের রিপ্লেস করবেন মোবিল চেঞ্জ করবেন তখন ময়লার হারটাও আপনার বেশি এখানে আসবে যার ফলে আপনি 2000 কিলো পর্যন্ত চালাতে পারবেন না এই জন্য আপনার এটা 1000-এর মধ্যেই অবস্থা খারাপ হয়ে যায় তো এই জন্য মোবিল আপনার যখন একটা ব্র্যান্ডে থাকবে তখন আপনার ফিল্টারটাও ভালো থাকবে ফ্রেশ থাকবে এবং যখনই আপনি 1-5-6টা যখন ব্র্যান্ড ইউজ করবেন তখন আপনার ময়লাটাও বেশি হবে তো এই জন্য চাবেন যে কোনো একটা বা দুটা এই যে কোনো ব্র্যান্ডের মধ্যে বেছে নেবেন মোবিল চেঞ্জ করবেন তাহলে বাইকের সাউন্ডটা খুব স্মুথ থাকবে আমার কথাটা আপনারা শুনতে পেলেন যে কথাটা আসলে আপনারা খেয়াল করে দেখবেন যে একটা মোবিলে ব্যবহার করবেন দেখবেন সাউন্ডটা একই রকম থাকবে বাইকের সাউন্ড চেঞ্জ হবে না সব সময় একটাই পারফেক্ট থাকবে আপনারা অনেক সময় দেখা যায় আপনারা হয়তো দেখা যায় মোবিল ডেন করার পর গাড়ি গরম অবস্থায় যখন ইঞ্জিনে ডেন করা হয় মোবিলটা তখন আপনার পানির মতো পড়ে যাবে মোবিলটা পানির মতো একবারে হয়ে যাবে তো এটা কিছু কিছু দেখলাম আমি ফেসবুকে কিছু ভিডিও ছাড়ে যে পানির মতো মোবিল ভালো না 2 নম্বর আসলে বিষয়টা হচ্ছে ইঞ্জিনটা গরম অবস্থায় যদি আপনি মোবিলটা ছাড়েন তাহলে পানির মতো হয়ে যাবে তো আশা করি আপনারা এই গরম অবস্থায় মোবিলটা ডেন করবেন না ঠান্ডা হইলে 5-10 মিনিট সময় নেবেন মোবিলটা ছাড়বেন তাহলে মোবিলটা আপনি সুন্দর দেখতে পারবেন এবং আপনার এখানে ডেন নাটের প্যাচটাও নষ্ট হবে না কারণ এই নাটটা যখন বড়িতে থাকে বড়িটা হচ্ছে অ্যালুমিনিয়াম গরম অবস্থায় তখন কেটে যায় বড়িটা কেটে যায় আস্তে আস্তে তারপরে ডেন নাটের প্যাচটা নষ্ট হয়ে যায় এই জন্য বলি অবশ্যই ঠান্ডা করে তারপরে আপনারা মোবিলটা চেঞ্জ করবেন কারণ 5-10 মিনিট সময় দিবেন তাহলে আপনার বডিতে সমস্যা হবে না এগুলোর প্যাচটা নষ্ট হয়ে যায় এই জায়গার প্যাচগুলো এগুলো আর হবে না তো যাই হোক আপনাদের কথা আপনাদের সাথে শেয়ার করলাম কথাগুলো এই কথাগুলো মনে ভাবে দেখেন চলে যেতে পারেন তাহলে আপনাদের বাইক ভালো থাকবে এবং অবশ্যই অয়েল ফিল্টারটা চেঞ্জ করবেন একটা মোবিল ফিল্টারের দাম আসলে বেশি না 80 টাকা রিপ্লেস করবেন একটা মোবিলের সাথে পারলে কারণ আপনারা যদি ব্র্যান্ড বেশি ইউজ ব্যবহার করে থাকেন তাহলে এটা এইভাবে করতে হবে আপনাকে চেঞ্জ করতে হবে মোবিল এটা মোবিল দিতে হবে এটার ভিতরে অবশ্যই মোবিল ফিল্টারের ভিতরে মোবিল দিয়ে তারপর আপনি এটা ঢালবেন ফিল্টারের ভিতরে মোবিল দিতে হবে দিয়ে আগে ভিজে নিতে হবে কারণ আপনার স্টার্ট করার সঙ্গে সঙ্গে মোবিলটা সঙ্গে সঙ্গে পাস হবে আর যদি আপনার মোবিল ফিল্টারে যদি মোবিলটা না দেন তাহলে শুকনো অবস্থায় কারণ সময় নেবে সেই সময়ের মধ্যে অন্য জিনিসগুলো আসলে শুকনো অবস্থায় আসলে টাইম ওই টাইমটা দিলে হয়তো দেখা যায় ইঞ্জিন কন্ডিশন ভালো খারাপ থাকলে তাহলে আপনার তাড়াতাড়ি পিস্টনের ক্ষতি হয়ে যায় এই জন্য অবশ্যই মোবিল ফিল্টারে অয়েল দিয়ে নেবেন এভাবে দিয়ে তারপরে মুখটা চিপে ধরবেন এটা ধরার পর আস্তে আস্তে দেখবেন এটা কালার মোবিলটা ভিজে যাবে মোবিল আর একটু দিতে হবে মোবিল ফিল্টারটা ভিজে যাচ্ছে এভাবে আপনি মোবিল দিয়ে দিলেন তাহলে আপনার মোবিলটা ভিজে গেল ফিল্টারটা তাহলে আর সমস্যা হবে না এই হচ্ছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ